আসসালামু আলাইকুম আমি আজকে ডিসকাস করবো নোট ফ্রম এন্ড অফ লিস্ট তো এটা লিড মিডিয়াম লেভেল একটা প্রবলেম দাও এটা ইজি তো প্রথমে বোঝা যাক যে আসলে আমাদের কোশ্চেন কি বলা হয়েছে আসলে কোশ্চেনটা একদমই ইজি স্টেট ফরওয়ার্ড লিড কোর্ডের ম্যাক্সিমাম স্টেট ফরওয়ার্ড কোশ্চেন দেওয়া হয় তো এখানে বলা হয়েছে আমাদের একটা লিঙ্ক লিস্ট দেওয়া থাকবে যে লিঙ্ক লিস্টের আমাদের শেষ থেকে এনতম নোটটা ডিলিট করে দিতে হবে এন এর ভ্যালু দেওয়া থাকবে সাপোজ এখানে আমাদের লিঙ্ক লিস্ট হচ্ছে এটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সো আমাদের এখানে এন এ ভ্যালু দেওয়া আছে টু মানে লাস্ট থেকে দুই নম্বর ইন্ডেক্স যেটা সেটা আমাদের রিমুভ করে ফেলতে হবে তারপর আমাদের ফোরকে রিমুভ করে ফেলতে হবে সো ফোরকে রিমুভ করে দিলে আমাদের লিঙ্ক লিস্টটা দাঁড়াবে এরকম ওয়ান টু থ্রি অ্যান্ড ফাইভ সো আমাদের এই যে লিঙ্ক লিস্টটা যেটা আমরা আউটপুট হিসেবে দিব সেটার হেডটাকে আমরা রিটার্ন করে দেব তো যাই হোক এখানে আমাদের যেটা করতে হবে সলিউশন অ্যাপ্রোসের জন্য আমি আমি যে টেকনিকটা ফলো করছি হয়তো এর থেকে বেস্ট সলিউশন থাকতে পারে তো আমি আমার টেকনিকটাই বলতেছি এখানে আমি যে টেকনিকটা ফলো করছি সেটা হচ্ছে যে আমি প্রথমেই লিঙ্ক লিস্টটাকে একবার ট্রাভার্স করে নিছি একবার ট্রাভার্স করে আমি লিঙ্ক লিস্টের সাইজটা বের করে নিছি যে এখানে আমি লিস্ট নোট নামে একটা টেম্পোরারি লিস্ট নিছি যেটার মধ্যে আমি আমার যে গিভেন যে নোটটা গিভেন যে লিস্টটা সেই লিডের হেডটা নিয়ে নিয়েছি মানে ওই ওই নোটটাকে কপি করে আনছি আর কি টেম্পের মধ্যে আনার পর আমি সাইজ নামে আমি একটা ভেরিয়েবল নিয়েছি যেটা আমি ইনিশিয়ালি জিরো করে রাখছি এবং তারপরে আমি টেম্প নামের যে ভেরিয়েবল টেম্প নামের যে লিস্ট লিস্টটা যেটা মূলত আমাদের গিভেন নোটের একটা কপি সেটাকে ট্রাভার্স করছি এবং ট্রাভার্স করতে করতে সাইজের মানে এক করে বাড়াচ্ছিলাম তো এইভাবে করে আমি সাইজের ভিতরে আমার যে গিভেন লিস্টটা সেটার সাইজটা পেয়ে গেছিলাম তো কোনো কারণে আমাদের সাইজ যদি হয় ওয়ান ঠিক আছে তা আমাদের সাইজ যদি হয় ওয়ান তখন আমাদের কি এন এর ভ্যালুটা আমাদের এখানে বলা আছে এন এর ভ্যালুটা আমাদের কত হতে পারে ওয়ান থেকে শুরু করে সাইজের সমান পর্যন্ত তাহলে সাইজ যদি আমাদের ওয়ান হয় মানে আমাদের লিস্টে একটাই মাত্র নোট এন এর মান তো আর একের থেকে ছোট হতে পারবে না তাহলে এর মানে একই হবে তাহলে সাইজ যদি ওয়ান হয় তাহলে এনের এর মানও হবে এক সেক্ষেত্রে আমাদের কি করতে হবে জাস্ট নাল পয়েন্ট দিতে মানে রিটার্ন করে দিতে হবে কারণ একটাই নোট থাকলে একটাই নোট রিমুভ করে দিলে শুধু নাল থাকে আর তারপরে আমাদের সেকেন্ড যে আমি কন্ডিশনটা লাগাইছি এটাই হচ্ছে যে মোস্ট ইম্পর্ট্যান্ট কন্ডিশন এই একটা কন্ডিশনের জন্য অনেকগুলো টেস্ট কেস পাস হচ্ছিল না এটা হচ্ছে যে আমাদের যদি কোনো কারণ এমন হয় যে এন এর মান আর আমাদের যেই নোট লিস্ট সেই লিস্টের সাইজ যদি সমান সমান হয়ে যায় তাহলে আমাদের কি করতে হবে তাহলে আমাদের জাস্ট সিম্পলি হেড ডট নেক্সটটাকে রিজডন করে দিতে হবে এটা চলো আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে দেখি এক্সাম্পলটা হচ্ছে এইটা যেমন আমি কেস ফোর যেটা দেখেন আমাদের লিস্টটা হচ্ছে ওয়ান টু এবং আমাদের এনের মধ্যে আছে টু তার মানে আমাদের লাস্ট থেকে দুই নম্বর ইন্ডেক্সটা রিমুভ করে দিতে হবে লাস্ট থেকে দুই নম্বর ইন্ডেক্স কোনটা ওয়ান মানে কে রিমুভ করতে হবে ফার্স্ট ইন্ডেক্সটা রিমুভ করে দিতে হবে ফার্স্ট ইন্ডেক্সটা রিমুভ করার মানে কি আমাদের ইনিশিয়ালি হেডটা পজিশন করেছিল কোথায় ওয়ানের দিকে তাহলে এখন হেডটাকে যদি আমি হেড ডট নেক্সট করে দিই তার মানে কি টু এর দিকে সে মুভ করে থাকবে তার মানে প্রথম প্রথমটা আমাদের রিমুভ হয়ে যাচ্ছে তো এই এতটুকুই জাস্ট একটা মানে কি বলবো কর্নার কেস ছিল যখন আমাদের ইনের মান এবং হচ্ছে আমাদের লিস্টের সাইজের মান সমান হয়ে যায় তখন আমাদের এইটুকু প্রবলেম হয় তো এনএম মান এবং আমাদের সাইজের লিস্টের সাইজ যদি সমান হয়ে যায় তাহলে আমরা কি করে দেবো সিম্পলি হেড ডট নেক্সটাকে রিটার্ন করে দিয়ে দেবো মানে আমাদের লিস্টের সেকেন্ড ইন্ডেক্স থেকে মানে সেকেন্ড ইলিমেন্টটাকে আমরা রিটার্ন করে দিয়ে দেবো ফার্স্ট ইন্ডেক্সটা রিমুভ হয়ে যাও এটাই কি বুঝায় এরপরে এরপরে আসি হচ্ছে আমাদের কর্নার কেস দুইটা পাস হয়ে গেল এবার আমাদের আসি মেইন কেস এখন আমি কি করছি একটা কাউন্টার নামে একটা ভেরিয়েবল রাখছি এরপরে আমি কি করছি লিস্ট 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 নোট নামে একটা একটা টেম্পোরারি যেটার মধ্যে আমি আমার আমার সেটার হেডটাকে পয়েন্ট করে রাখছি মানে অ্যান্সারের মধ্যে আমি আমার যে লিস্টটা এখানে যে গিভেন লিস্টটা সেই লিস্টের হেডটাকে এখানে আমি এখানে আমি রেখে দিলাম আর পরবর্তীতে আমি আমার অপারেশন শেষ হওয়ার পরে অ্যান্সারটাকে রিটার্ন করে দিব এরপরে দেখেন আমি বুল ফ্ল্যাগ নামে আমি একটা ভিডিও বলেছি যেটাকে ইনিশিয়ালি ফলস করে রাখছি এবং কাউন্টের মানটাকে এক এক করে বাড়াচ্ছি এখন দেখেন আমার আমার সাপোজ আমার যদি এনের মান যদি হয় সাপোজ থ্রি আর এইখানকার এক্সাম্পলটাই দেখাই এনার মান হচ্ছে আমাদের এখানে থ্রি এবং হচ্ছে যে আমাদের এনার মান হচ্ছে আমাদের টু এবং হচ্ছে আমাদের এখানে লিস্টের সাইজ হচ্ছে আমাদের ফাইভ তাই না তা আমি যখন করতে থাকবে এক এক করে সামনে আগাবো তো প্রথমে যখন ফার্স্ট আসলাম আসলাম এক সেকেন্ড কাউন্টের মান এক বাড়লো দুই নাম্বার তারপরে তিন নাম্বার তাহলে কাউন্টের মান যখন তিন হবে তখনই কি করতে হবে তখনই কিন্তু আমাদেরকে ওই যে তিন নাম্বার নোটের নেক্সট এর ভ্যালুটাকে চেঞ্জ করে তারপরের নেক্সটটাকে পয়েন্ট দিতে হবে তাই না তাহলে এই তিন নাম্বার ইন্ডেক্সটাকে আমি কীভাবে ট্র্যাক করতে পারি এটাকে ট্র্যাক করার উপায়টা হচ্ছে এন মানে সাইজ মাইনাস কাউন্ট তাহলে সাইজ মাইনাস এন ঠিক আছে তাহলে সাইজ কত দেখেন সাইজ হচ্ছে আমাদের আমাদের এখানে সাইজ হচ্ছে ফাইভ তো আমি যদি এখানে লিখে দেখাই সাইজ হচ্ছে আমাদের ফাইভ ফাইভ মাইনাস আমাদের এখানে কাউন্টার আমরা তিন নম্বর ইন্ডেক্সে আসছি তাহলে কাউন্টার মান হচ্ছে তিন তাহলে সাইজ মাইনাস থ্রি ইজ ইকাল টু কত টু এবং এইটাই কি এটাই হচ্ছে আমাদের গিভেন জি এন সেটা সমান না গিভেন এন কত টু তাহলে গিভেন এন কত টু তাহলে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে ইকুয়াল টু টু এর সমান তাহলে যখন এরকম হবে তার মানে কি আমি এই তিন নাম্বার ইন্ডেক্সটাকে তখন লোকেট করতে পারতেছি এই কন্ডিশনটার মাধ্যমে যে কাউন্ট কাউন্ট মানে কত কাউন্ট মানে হচ্ছে তিন নাম্বার ইন্ডেক্স তাহলে সেটা যদি সাইজ মাইনাস এনের সমান হয় সাইজ কত সাইজ হচ্ছে ফাইভ এন মানে কত এন মাইনাস এন মানে হচ্ছে টু সরি এন মানে হচ্ছে টু তাহলে এটা আমার কিসের সমান এটা হচ্ছে আমার কাউন্টের সমান মানে আমি যেই নাম্বার ইন্ডেক্সে আসি তিন তাহলে ফাইভ মাইনাস টু ইকুয়াল টু থ্রি তার মানে হচ্ছে যে আমি আমার এই ইন্ডেক্সেই আমার হচ্ছে কি করতে হবে চেঞ্জটা আনতে হবে তাহলে সেই ইন্ডেক্সে কী করলাম সেই ইন্ডেক্সের নেক্সটটা আমার পয়েন্ট করেছিল এর দিকে সো পয়েন্ট ফোরের দিক থেকে সরাই দিয়ে হেড ডট নেক্সট ডট নেক্সট মানে ফোর থেকে বা এর পরের ইন্ডেক্সটা ফাইভের আমি পয়েন্ট করাই দিচ্ছি তাহলে এই কন্ডিশনটা আশা করি বুঝতে পারছেন এই কন্ডিশনটা যদি হয়ে যায় তাহলে তো আমার তো আমাদের এখানে একবারই অপারেশনটা করতে হবে তাহলে আমার অপারেশনটা করা হয়ে গেলে ফ্লাগের মান আমি ট্রু করে দিচ্ছি ফ্লাগের মান ট্রু যদি হয় তাহলে ব্রেক করে দিচ্ছি আর যদি ফলস হয় তাহলে আমি ততক্ষণ পর্যন্ত সামনে আগাবো ততক্ষণ পর্যন্ত আমি আমার সেই পার্টিকুলার ইন্ডেক্সটা না পাবো এবং পার্টিকুলার ইন্ডেক্সটা পাওয়ার কন্ডিশন হচ্ছে এইটা তো আশা করি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম